চলচ্চিত্র, নাটক, গান, মঞ্চ, দেশ কিংবা বিদেশ, বিনোদন জগতের সব খবর নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়ালটন ইন ডট টিভি প্রেজেন্টস এন্টারটেনমেন্ট 24। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাফরিন জেবিন। মাহি আছে, মাহি নেই, যে কেউ যেন চলচ্চিত্রে নেই ঢাকায় সিনেমার এই নায়িকা। বিয়ে আর উমরা পালন শেষে লাইট ক্যামেরা অ্যাকশন থেকে নিজেকে আড়ালেই রেখেছেন তিনি। তবে নতুন ছবি মুক্তির খবরে আলোচনায় এসেছেন মাহি। ঈদের পর মুক্তি পাবে তার নতুন ছবি আশীর্বাদ। নতুন সিনেমা কিংবা অভিনয় নয়, বিয়ে, উমরা পালন আর ডাক্তার মুরাদ হাসানের সাথে কল রেকর্ড প্রকাশ ইস্যুতে গেল বছর আলোচনায় ছিলেন মাহিয়া মাহি। সিনেমা পাড়ায় চাউর হয় পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রে স্বল্পদৈর্ঘ্যের এই ক্যারিয়ারে ইতি টানছেন মাহি। গুঞ্জনটা অনেকটা সত্যিতে রূপ দিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা, চুক্তিবদ্ধ হয়েও ছেড়ে দিয়েছেন একাধিক ছবি। তবে আবারও খবরের শিরোনামে মাহি। সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে এই নায়িকার আশীর্বাদ সিনেমাটি। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ছবিতে তার সহশিল্পী রোশান। পরিচালক জানান ঈদের পর সিনেমা হলে আসবে আশীর্বাদ। তবে ছবির প্রচারণায় মাহিকে পাওয়া নিয়ে আছে শঙ্কা, কারণ সিনেমা নিয়ে আপাতত ভাবনা নেই তার। 2012 সালে ভালোবাসার রং দিয়ে ক্যারিয়ার শুরু করেন মাহিয়া মাহি। তার সবশেষ মুক্তি পাওয়া ছবি নবাব এলএলবি। 9 বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত 27 ছবি নিয়ে প্রেক্ষাগৃহে এসেছেন মাহি। আলোর মুখ দেখার অপেক্ষায় তার আরো 5 ছবি। ডেক্স রিপোর্ট, চ্যানেল 24। জামিন পাচ্ছেন মডেল ফারিয়া মাহবুব পিয়াসা। আলোচিত মুনিয়া হত্যা মামলার অন্যতম এই আসামিকে এরই মধ্যে জামিন দিয়েছেন হাইকোর্ট। শুধু এই মামলাই নয়, অন্য আরেকটি মামলাতেও জামিন পেয়েছেন পিয়াসা। চার দেয়ালের বন্দি দশা কাটছে মডেল পিয়াসার, আপাতত তার জামিনে বাধা নেই। আলোচিত মুনিয়া হত্যার মামলায় অন্যতম আসামি মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একটি রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমানের বেঞ্চ মঙ্গলবার তাকে জামিন দেন। পিয়াসার পক্ষে গত বছরের ডিসেম্বরে আদালতে জামিন আবেদন দাখিল করেন আইনজীবী আসাদুজ্জামান খান। পরে আসামি পক্ষ তাদের আইনজীবী পরিবর্তন করে, মামলাটি যায় আইনজীবী নোমান হোসেন তালুকদারের কাছে। এরপর শুনানি শেষে রুল দেয় আদালত। রুলে গুলশান থানার সেই মামলায় পিয়াসাকে কেন জামিন দেওয়া হবে না তার জানতে চাওয়া হয়। 2 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয় রাষ্ট্রপক্ষকে। আদালতে পিয়াসার পক্ষে ছিলেন শাহ মঞ্জুরুল হক ও নোমান হোসেন তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসেন বাপ্পি। পরে আইনজীবী নোমান হোসেন তালুকদার বলেন, মুনিয়া হত্যা মামলায় জামিনের এই আদেশের মাধ্যমে পিয়াসার মুক্তিতে আর কোনো বাধা থাকল না। পিয়াসার বিরুদ্ধে যে আরও একটি মামলা রয়েছে সেটিতেও তিনি জামিনে আছেন। নেক্সট রিপোর্ট, চ্যানেল 24। এবারে মুভি আপডেট। 1 এপ্রিল পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আবার কাঞ্চনজঙ্ঘা, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চ্যাটার্জি, তনুশ্রী চক্রবর্তীর মতো তারকারা। সম্পর্কের গল্পের এই ছবিটি পরিচালনা করেছেন রাজশ্রী। চলুন ওখানে গিয়ে আমাদের ভালো লাগাগুলোকে আর একটু কাল্টিভেট করি। দার্জিলিংয়ের একটি বাংলো, নয়নাভিরাম যে বাংলোর মালিক, পৈতৃক সূত্রে একটি পরিবারের সদস্যরা, যারা প্রত্যেকেই ছুটি কাটাতে এক হয় সেখানে। আসলে এই বাংলোটি 1962 সালের সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা ছবি দেখে উদ্বুদ্ধ হয়ে কিনেছিলেন তাদের বাবা, যার অবর্তমানে সেটি বিক্রি করতে চাইছে সন্তানেরা, যাদের প্রত্যেকের জীবনে আছে নানা সমস্যার সমীকরণ। আমরা বিশ্বাস করি যে ওই বাড়িতে একটা ম্যাজিক আছে। যতবার এখান থেকে ফিরেছি প্রত্যেকবার হয় বাবা প্রমোশন হয়েছে, এদিকে পরিবারের সবারই বিশ্বাস মিরাকল আছে সেই বাংলায়।
যেখানে বেড়াতে আসলে হয় সব সমস্যার সমাধান। কখনো বাবার প্রমোশন, কখনো বা ছেলের চাকরি, কিংবা ফার্স্ট ডিভিশনে পাস। চার ভাই এত পারফেক্ট বলার কথা না। আতিশার সঙ্গে সুনয়নের বিয়েটা দিবি কিনা দেখিস এ বাড়িতে। জিন ভালো না এ বাড়ি। একদিকে কাঞ্চনজঙ্ঘা বিক্রির প্রয়াস, অন্যদিকে সবারই চাওয়া এই বাংলোর মিরাকলে নিজেদের জীবনে সমস্যার সমাধান। এমন প্রেক্ষাপটকে উপজীব্য করে পরিবার, সম্পর্ক আর মিরাকলের গল্প তৈরি সিনেমা আবার কাঞ্চনজঙ্ঘা। আমি এর মধ্যে নেই, আমি আজই বাড়ি যাব। নির্মাতা রাজশ্রীর পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চ্যাটার্জি, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, রূপঙ্কর বাগচি, কৌশিক সেনের মতো তারকা। অভিলাষ যদি একবার হাতছাড়া হয়ে যায়, অভিলাষের বাগানে ঘুরে বেড়ানো চার ভাই আলাদা হয়ে যাবে। মূলত শতবর্ষে সত্যজিৎ রায়ের স্মরণে মুক্তি দেওয়া হচ্ছে এই সিনেমাটি। 1 এপ্রিল কলকাতার প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে সম্পর্কের গল্পে তৈরি সিনেমা আবার কাঞ্চনজঙ্ঘা। আমি যখনই ওই কাঞ্চনজঙ্ঘাটা থেকে তাকাই না, আমার কি মনে হয় যে কেউ আছে ওখানে। দুই দশকের ক্যারিয়ারে প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন কারিনা কাপুর। সুজয় ঘোষ পরিচালিত নতুন একটি সিনেমায় অভিনয়ে কাজ করছেন বি টাউনের এই তারকা। গ্লোবাল বেস্ট সেলার দ্য ডিভিশন অব সাসপেক্ট এক্স এর কাহিনী নিয়েই হচ্ছে এই ছবিটি। ছবিতে কারিনার সাথে আরও অভিনয় করছেন জয়দীপ আহলাওয়াত এবং বিজয় ভার্মা। নতুন সিনেমা নিয়ে কারিনা জানান, একটি দুর্দান্ত গল্প, একজন দূরদর্শী পরিচালক এবং দুর্দান্ত প্রতিভাবান সব অভিনেতা ও টিমের সঙ্গে কাজ করা হলো। চলতি বছরই অনলাইনে আলোর মুখ দেখবে নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি। বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ারের পর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে হলিউড মুভি দ্য আউটফিট। 18 মার্চ আলোর মুখ দেখবে এই সিনেমাটি। ক্রাইম ড্রামা মুভিটির পরিচালক গ্রাহাম মোর। দর্শক, এই ছিল ওয়ালটন ইন ড্রয়ার টিভি প্রেজেন্টস আজকের এন্টারটেনমেন্ট 24 এর আয়োজন। বিনোদন জগতের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামীকাল ঠিক একই সময়ে বিনোদন জগতের আরও নানা খবর নিয়ে আবারও হাজির হব আমি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।